এ যেন এক রূপকথার গল্প লিভার প্রতিস্থাপন হওয়া ভারতের প্রথম শিশু ২৫ বছর পর নিজেই প্রতিষ্ঠিত চিকিৎসক শুনতে অবাক লাগছে ঠিকই উনিশশো সাল দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল তামিলনাড়ুর এক শিশুকে জন্ম থেকেই বিলিয়ারি আর্টেসিয়া নামে এক ধরনের লিভার রোগে আক্রান্ত ছিলেন তিনি লিভার থেকে গল পর্যন্ত যে নালি তা বন্ধ ছিল এই অসুখের জেরে চিকিৎসকরা জানিয়ে দেন যকৃত প্রতিস্থাপন না হলে তাকে বাঁচানো যাবে না ছেলের জীবন বাঁচাতে লিভার দান করেন বাবা দুই যুগ আগে ইন্দ্রপ্রস্থ অ্যাপেলো হাসপাতালে সেই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয় যা ছিল ভারতে প্রথম কোনো শিশুর শরীরে লিভার প্রতিস্থাপন এরপর একটু একটু করে সুস্থ হয়ে ওঠে সেই শিশু একটু বড় হওয়ার পরে মা বাবার মুখে শুনতে পান সেই গল্প তখনই স্থির করেন একদিন যারা তার জীবন বাঁচিয়েছিলেন বড় হয়ে ঠিক তাদের মতোই হবেন বাস্তবেও তাই করে ছাড়লেন তিনি তিনি সঞ্জয় কান্দাস্বামী আজ একজন প্রতিষ্ঠিত চিকিৎসক এই কথা জেনে আবেগে আপ্লুত সেদিনের চিকিৎসকরা তাদেরই অন্যতম ডাক্তার অনুপম শিবাল জানান লিভার প্রতিস্থাপনে দীর্ঘ এবং নিরক জীবন পাওয়া যে সম্ভব সঞ্জয় তার উদাহরণ সঞ্জয় কান্দাস্বামী বলেন খুব কাছ থেকে যখন চিকিৎসকদের দেখেছি তখনই ঠিক করি বড় হয়ে ডাক্তার হব মানুষের জীবন বাঁচানোয় আমারও কিছু অবদান থাকুক সেটাই আমি চাই